শিয়ারা তার জাকিদা হচ্ছেই হজরত আলী এবং তার সহযোগী মেঘদাদ আসবাদ এবং দু একজন সাহাবি ছাড়া সমস্ত সাহাবি কাফের বলুন আউজুল জালেক ওই ব্যক্তি মুসলিম উম্মার অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি মুখ চাপড়ায় বুক ছেড়ে এবং জাহেলে যুগের মতো শোক করে মাতম করে যে মতম আজও চলছে শোক দিবস নয় শোকের মাস একটা শোকের মাস ন শোকের মাসটা কিচ্ছু ইতিহাসে শোকের মাস নাই শোকের বছরও নাই কিছুই নাই এগুলো সব রাজনৈতিক স্বার্থে বলা হয় ইসলামে এগুলো কোনো সুযোগ নাই আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি এই যে অয় শোক প্রকাশ করে আরবদের মধ্যে চালু ছিল যে কোনো লোক মারা গেলে সে কত বড় দামি লোক ছিল এটা প্রমাণ করার জন্য ওরা মহিলাদের ভাড়া করতো মহিলারা অল্পতে কাঁদে যেসব মহিলারা কান্নায় পারদর্শী ছিল তাদেরকে ওরা কন্ট্যাক্ট করে নিয়ে আসতে তোমাকে চার দিন কাটতে হবে দশ দিন কাঁদতে হবে পনেরো দিন কাঁদতে যে যতদিন কাঁদতে পারো তত টাকা বেশি পাবে এবং সে কান্না কি শুধু কি কান্না নাকি বুক চাপড়াবে সুচড় থেকে কাপড় ছিড়ে এই সব করে পড়িবে এই বিষয় ইসলামে কত অনিষিদ্ধ জায়গা রয়েছে আর ইবনে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু কালা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাইসা মিন্না মান ধরবাল খুদুদ ওয়া শাক্কাল জাইয়ুব ওয়া দাআবে দাআওয়াত জাহেলিয়া ওই ব্যক্তি মুসলিম উমর অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি মুখ চপড়া है भूख ছড়ে এবং জাহিলে যুগের মতো শোক করে মাতম করে যে মাতম আজও চলছে রাজনৈতিক কারণে মাতম বেশি চলে সব জায়গায় চলে এদেশেও চলে মারা গেছে তার ঠিক ঠিক নাই এখনো বছর ভরে তার মাতম চলছে শোক দিবস নয় শোকের মাস একটা শোকের মাস ন শোকের মাসটা কিচ্ছু নাই ইতিহাসে শোকের মাস নেই শোকের বছরও নাই কিছুই নাই এগুলো সব রাজনৈতিক স্বার্থে বলা হয় ইসলামে এগুলির কোনো সুযোগ নাই আর এ ব্যাপারে অনেক সাহাবিকে গালি দেওয়া হয় শিয়ারা তা হচ্ছে হচ্ছেই হজরত আলী এবং তার সহযোগী মেঘদাদ আসবাদ এবং দু একজন সাহাবি ছাড়া সমস্ত সাহাবি কাফের বলুন আউজুল জালেক আমরা বকর ওমর ওসমান আলী চারজনকে খলিবা বলে না ওরা বলে একজনই মাত্র খলিবা তিনি আলী আর বাকি তিনজন কাফের আবার বল নকজল জালে এত এতড়ো নষ্ট আকে নিয়ে তারা পৃথিবীতে এখনো পর্যন্ত সেই পুরনো কথাই বলি বেড়াচ্ছে যে আলীর খলিফা হতো আলির হক নষ্ট করে বকর খলিফা হয়েছে জবরদস্তি এই ধরনের ফালতু কথা তারা বলে বেড়ায় এবং সে রাগে এখন পর্যন্ত তারা আলেক ছাড়া বাকি কাফের সাবিদের কাফের বলে এর উত্তর শোনেন আর আবির সাহিদা ক্ষুদ্রী রাজরদানু কলা কলা হে সাল্লাহ সাল্লাম লা তাসব্বুয়া সাহাবি খাওয়ার তোমরা আমার কোনো সাহাবেকে গালি দিও না ফল আন্না আহাদাকুম আনফা মিসলা অহুদি জাহাবান মা বালাগা নাসিফ হাউ মুত্তা ফাকু না আলাই যদি তোমাদের কেউ ওহৎ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ আল্লাহর পথে ব্যয় করে সে কখনোই আমার একজন সাহাবির যে অবদান আছে ইসলামের জন্য তার একটা অংশ বা তার অর্ধেক পর্যন্ত যেতে পারবা না দেখাবর দেওয়ার আমার কোনো সাহাবি সম্পর্কে গালি দিও না আল্লাহ রসুল আগেই সাবধান করে দিয়ে গেছেন অতএব আলী হোক আউ বকর হোক উসমান হোক যিনি হোক না কেন প্রত্যেক সাহাবির মাধ্যমেই আমরা ইসলাম পেয়েছি তাদের অবদানকে অস্বীকার যিনি করবেন তিনি আসলে ইসলামকেই অস্বীকার করবেন